তো আমরা এখন দেখব কি বৃত্ত কাকে বলে। তো এখানে বলা হয়েছে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। আচ্ছা, তাহলে কি আমরা একটু অল্প অল্প করে দেখি। একটি বিন্দুকে কেন্দ্র করে, তাহলে আমরা একটা এখানে বিন্দু আঁকালাম, এটা একটা বিন্দু, একটা বিন্দু আঁকালাম। বলা হয়েছে কি একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু, তাহলে কি এখানে বলতেছে আরেকটা বিন্দু, অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে, তাহলে কি দাঁড়ালো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে কি করবে ঘুরে আসবে। তাহলে আমি যদি এই এটাকে যদি বিন্দু ধরি, তাহলে এইটা এই বিন্দুটা কি করবে চারদিকে সমান দূরত্বে একবার ঘুরে আসবে, এইভাবে সমান দূরত্বে ঘুরে আসবে, এভাবে ঘুরে আসলো, ঘুরে আসলে কি হলো চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে কি যে ক্ষেত্রটা তৈরি হলো এটাই হলো কি বৃত্ত। আচ্ছা, এখন বৃত্তের বৈশিষ্ট্য কি আমরা দেখব। তাহলে আমরা এখানে লিখি বৈশিষ্ট্য। ওকে, এক নম্বর হলো বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আঁকানো যায়। কিভাবে? এটা হলো আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি, এটাকে আমরা কি বলি, এই যে দাগটা এটাকে আমরা কি বলি পরিধি, এটাকে কি বলি পরিধি, পরিধি। আচ্ছা, এই কেন্দ্র থেকে এই পরিধির যে দূরত্ব এটা সবসময় কি হবে সমান হবে, কারণ এটা তো এই কেন্দ্রটা এইভাবে ঘুরে, যেহেতু আমাদের বৃত্তটা হয়েছে, যেহেতু আমাদের এই কেন্দ্রটা ফিক্স ছিল, যার কারণে পুরোটাই সমান হবে, তো এটা আমাদের সমান। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলে ব্যাসার্ধ বলে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ব্যাসার্ধ। তাহলে এটা আমার কি হলো একটা ব্যাসার্ধ হলো, আমি কি আরো ব্যাসার্ধ আঁকাতে পারবো না, অবশ্যই আঁকাতে পারবো। এখান থেকে যদি আমি আরেকটা টান দিই, এটা আমাদের একটা ব্যাসার্ধ, এদিকে টান দিলে এটাও একটা ব্যাসার্ধ, এরকম আমি অনেকগুলো ব্যাসার্ধ আঁকাতে পারবো এভাবে। তো এটা বলা হয়েছে যে বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়, মানে বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়। আচ্ছা, আরেকটা কি হতে পারে, এটা আমরা একটু মুছে দেই, এই ব্যাসার্ধ গুলো মুছে দেই আমরা। আচ্ছা, এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র, যে আঁকাকে বলে আমরা জানি বৃত্তের পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এখানে একটা পরিধি, এক পরিধির উপরে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব, এখানে এইভাবে এটা হলো জ্যা। তবে একটা বিন্দু থেকে পরিধির উপরে এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব, বাট এই যে দূরত্বটা বলতে আমরা যখন এটা যোগ করব, যে রেখাটা হবে, রেখাটা অবশ্যই এই কেন্দ্রের বাইরে দিয়ে যেতে হবে, কারণ কি এটাও তো আমাদের দুটা বিন্দু, এটাও তো এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব, কিন্তু এটা যদি আমরা যোগ করে দেওয়া কি কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, এটা কিন্তু জ্যা হবে না। তাহলে কি জ্যা হতে হলে কি হতে হবে, কেন্দ্রের বাইরে দিয়ে যেতে হবে। তো এই যে বাইরে দিয়ে গেল, আচ্ছা জ্যাকে যদি আমরা লম্ব দ্বিখণ্ডিত করি, জ্যাকে কি করি লম্ব দ্বিখণ্ডিত যদি করি, তাহলে কি হয় সেটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়। এই যে আমি ধরলাম এখানে আমি আর একটা জ্যা আঁকালাম, এটাকে যদি লম্ব দ্বিখণ্ডিত করতে যাই, তাহলে কিন্তু এটা আমাদের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে বৃত্তের মধ্যে যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব দ্বিখণ্ড বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমরা কি লিখব, জ্যায়ের উপর লম্ব দ্বিখণ্ড বৃত্তের কেন্দ্র গামী। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে বৃত্ত কাকে বলে, বৃত্তের সংজ্ঞা এবং বৃত্তের বৈশিষ্ট্য। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।